ইস্যুতে রাজনীতির বাতাস কিন্তু অনেকটা ভারী। আমরা বলতে পারি যে ইসি গঠনে যে আইন হচ্ছে সেটা নিয়েও তো বিতর্ক শুরু হয়ে গেছে, আমেরিকার নিষেধাজ্ঞা আছে, লবিস্ট নিয়োগ আছে, এবং সব শেষে যেটি আলোচনা আগামী নির্বাচনটি কেমন হবে সেটা নিয়েই আসলে সব কিছু এই আয়োজন। আজকে মেট্রোসম টু দ্য পয়েন্টে আমি সোমা ইসলাম তো রয়েছি বরাবরের মতো, আর আজকে আমরা যে প্রথম দিকটায় আলোচনা করব সেটি হচ্ছে 50 বছরে নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে কোনো আইন হয়নি, তুমুল বিতর্ক সেটি নিয়ে, কেন আইন হলো না, সরকার আইন করছে তার মানে সরকার হয়তো বোঝাতে চাচ্ছে কিংবা মনে করেছে নাই মামার থেকে একটা কানা মামা ভালো। অপরদিকে কিন্তু এখন আবার পাল্টা সুর বিএনপি, বিএনপি বলছে সারা বলছে যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়ালি বোধ হয় ভালো, কিন্তু সবশেষে যেটি বলতে হয় আইন করে আসলে হবেটা কি, আইন একটা প্রক্রিয়া এবং গণতন্ত্র একটা সাংবিধানিক জায়গাতে কি এমন করে নিয়োগ হবে সিইসি এবং নির্বাচন কমিশনার সেটা অবশ্য একটা ছোট্ট অংশ যে বিতর্কটা মুক্ত হলো, কিন্তু সবচেয়ে বড় কথা আইন করেই কি আগামী জাতীয় সংসদ নির্বাচনটা কোন উপায়ে হবে, কিভাবে হবে, কাদের অধীনে হবে, সেই বিতর্ক সমাধান হবে। চলুন আজকে আমরা আলোচনা তাহলে শুরু করে দিই। আজকে আমাদের বিষয় আরেক বসন্ত আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন, ডক্টর শাহদিন মালিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আমাদের সঙ্গে আছেন আরুণ রশিদ এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি জাতীয় পার্টি। আমি তিনজনকে আলোচনা স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই ডক্টর শাহদিন মালিক স্যার আপনাকে দিয়ে, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমার কথা। জি শুনতে পাচ্ছি স্যার। যে জায়গাটা শুরু করতে চাই এখন হচ্ছে ইসি গঠনে একটা আইন হচ্ছে যেটা 50 বছরে হয়নি, সব পক্ষে চাওয়া ছিল যে কেন সবাই মিলে এতদিনে একটা আইন করতে পারেনি, সরকার সেটি মনে করলেন এবং সবার কথা রক্ষা করে যখন এই আইনটা করাই হচ্ছে তখন আবার উল্টো হাওয়া, আবার তো বিরোধী পক্ষগুলো বলছে এত তড়িঘড়ি কেন। যেটি জানতে চাই ইসি গঠনের আইনটি কি যথার্থ আপনার কাছে পরিপূর্ণ কিংবা কোন কোন জায়গায় অসঙ্গতিগুলো আছে? আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আলাপ আলোচনা করে একটা খসড়া নভেম্বর মাসের মাঝামাঝি আইনমন্ত্রীকে দিয়েছিলাম, ওই খসড়াতে আমরা যেটা চেষ্টা করেছিলাম যাতে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটা স্বচ্ছ হয়, পক্ষপাত দুষ্ট না হয়, কিন্তু সেই প্রত্যাশার জায়গা থেকে যেই খসড়া এখন চলছে সেটা সম্পূর্ণ উল্টো। এটা এক, পক্ষপাত দুষ্ট, দুই, এই নির্বাচন কমিশনার নিয়োগে তাদেরকে কি মানে কিসের ভিত্তিতে তাদেরকে মনোনয়ন করা হবে সেই জায়গাটা সম্পূর্ণ অস্বচ্ছ। আর তারপরে যেটা বুঝলাম না, এখন আমার মাথায় এখনো আমি সত্যি কথা বলতে বুঝতে পারছি না যে ওই আগের দুই নির্বাচন কমিশন সার্চ কমিটিতে এই আইনে কেন দায় মুক্তি দেওয়া প্রয়োজন হলো। অবশ্যই তাহলে একটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে তারা হয়তো কোনো একটা উল্টাপাল্টা কাজ নিশ্চয়ই করেছে, নিশ্চয়ই করেছেন যেটা আমরা জানি না, সরকার জানে, এবং সরকারের ভয় যে ওই উল্টোপাল্টা কাজগুলি যদি একদিন প্রকাশিত হয় তখন হয়তো ওই দুই কমিশন বিপদে পড়বে। এছাড়া তো দায়মুক্তি দেওয়ার আর কোনো যুক্তি আমি দেখছি না। একটা কিছু গোপনীয়তার জিনিস রয়ে গেছে, সেটা যাতে প্রকাশ হলেও এই দুই কমিশন যারা সার্চ কমিটি ছিলেন বা দুই কমিশন যেভাবে গঠিত হয়েছে এটা হয়তো তখন বেআইনি হয়ে যাবে, সেই গোপন জিনিসটা ফাঁস হয়ে গেলে, ওই জন্য আগে থেকেই তারা দায় মুক্তি দিয়ে রাখছেন। এটাও খুব মানে অবশ্যই এটা আমাদের প্রত্যাশা ছিল না স্যার। আমি একটু তাহলে যেতে চাই আপনার জায়গাটা তো আপনি পরিষ্কার করলেন ব্যাচের শামীম হায়দারের কাছে, একটু শুনতে চাই স্যার বলছেন পক্ষপাত দুষ্ট এবং দায় মুক্তির জায়গাটা, ইন্ডেমনিটির প্রশ্ন তুলেছে বিএনপি, একটু পরিষ্কার হতে চাই। জি ধন্যবাদ। স্বাধীন মালিক স্যার আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ এবং সংবিধান নিয়ে উনি যখন কথা বলেন ইট ইস বিকেম অথরিটি, ওনার অসংখ্য আর্টিকেলও আছে। আমি যেটি বলবো, আমি এই আইন গঠনের প্রক্রিয়ার সাথে কালকে থেকে সংযুক্ত ছিলাম এবং এটাই আইনের সবচেয়ে বড় ব্যর্থতা যে বিরোধী দল বা এমপি বা রাজনৈতিক দলগুলো গতকালের আগ পর্যন্ত ফর্মালি এই আইন প্রক্রিয়ার সাথে অংশগ্রহণ করতে পারে নাই, এটা কখনোই ইনক্লুসিভ কনসালটেটিভ প্রসেসের মাধ্যমে হয়নি। দেন কালকে আমরা যখন আইনটি দেখলাম, আমি সুজনের ড্রাফটও দেখেছি। আমি স্বাধীন মালিক স্যারের সাথে একটু বিনয়ের সাথে ডিফার করব, আমি বলবো না সুজনের ড্রাফটের সাথে এই আইনটা র্যাডিক্যাল ডিপার্চার, একটি ফান্ডামেন্টাল জায়গায় ডিপার্চার হয়েছে যেটা আমিও কালকে সংশোধনীতে বলেছিলাম, সামনেও বলবো। সেটি হচ্ছে আমরা বলেছিলাম সংসদে সরকারি দল থেকে একজন এমপি থাকবে সার্চ কমিটিতে, বিরোধী দলের নেতার নমিনেশনে একজন থাকবে এবং আরেকটি তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল সেখানে থাকবে, অর্থাৎ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, তিনটি দলের তিনজন প্রতিনিধি এখানে থাকবে, এটা সুজনও বলেছিল। এখান থেকে একটা রেডিক্যাল ডিপার্চার এই আইনে হয়েছে। এর বাইরে বাকি যে জিনিসগুলো আছে 45 বছরের জায়গায় 50 বছর, আমার মনে হয় সেগুলোতে খুব বেশি ডিপার্চার হয়নি। এবং সেকশন 9 যে হেফাজত কথাটা বলা আছে যেটাকে মাননীয় আইনমন্ত্রী বলছেন এটা দায় মুক্তি না, এটা কন্টিনিউয়েশন অর প্রোটেকশন অফ ল, এর মধ্যে পার্থক্যটা আসলে কি আছে আমি জানি না।
সেখানে দুটি পার্ট বলা আছে, যে যে দুটি সার্চ কমিটির মাধ্যমে যে নিয়োগ হয়েছে এই নিয়োগ প্রক্রিয়াটা বৈধ হিসেবে গণ্য হবে এবং প্রশ্ন তুলতে পারবে এবং আদালতে কেউ প্রশ্ন তুলতে পারবে না। যখনই কেউ আদালতে কেউ প্রশ্ন তুলতে পারবে না, দিস ইজ ইমিউনিটি, কোনো সন্দেহ নেই। ফার্স্ট পার্টটা আপনি বলতে পারেন যে আগে ল ছিল না, এখন ল দিয়ে এটাকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে লিগ্যালিটি দেওয়া হলো। তো আদালতে যখন প্রশ্ন তুলতে পারবেন না, এই একই কথা তো আমাদের বঙ্গবন্ধু হত্যা নিয়েছিল, এই একই কথা অপারেশন ক্লিন হার্ট নিয়েছিল, সো দিস ইজ ইন এ ফর্ম অফ ইমিউনিটি। এবং আমি শেষ করে দিচ্ছি, এই আইনের জন্য এই ক্লজটির কোনো প্রয়োজন নাই। তার মানে এই ক্লজটি দিয়েই আইনটিকে একটা 50 বছরে যাও বা একটা হচ্ছিল এটাকে বিতর্কিত করা হলো, আনইনভাইটেড ক্রিটিসিজম। এটা দিয়ে গভর্নমেন্টের কোনো লাভ হচ্ছে আমি বলবো, কারণ ওই ওই কমিশনগুলো ভোট করে ফেলছে, ভোটে গেজেট হয়ে গেছে, যারা এমপি হয়েছেন বা অন্যান্য পদে নির্বাচিত তারা অলরেডি টার্ম শেষ করে ফেলছেন, কোনোভাবেই এটি দিয়ে কোনো প্রোটেকশন আসবে না। এতদিন পরে একটি ভালো কাজ করতে যে নিজের ঘরে সমালোচনা টেনে আনলেন কেন? মানে আমি বলবো এটা একটা অপ্রয়োজনীয় আননেসেসারি আনওয়ারেন্টেড ইনসার্শন, যেটা প্র্যাকটিক্যালি সরকারের কোনো হেল্প করবে না, যে জায়গাটি সরকারের কোনো হেল্প করবে না। হারুন সাহেব আপনার কাছে জানতে চাই, সেই একই জায়গায় বলবেন, এতদিন আইন ছিল না, সেটি যেমন একটি সমালোচনা ছিল, আইনটি যখন করা হচ্ছে সেটি একটা তুমুল বিতর্কের জায়গা করে গেছে। পাটোয়ারি সাহেব বলছিলেন যে আসলে না হওয়া পর্যন্ত গতকালই আপনারা সকলেই জানতে পেরেছেন, এবং ইনডিমনিটি যেটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছে। জি ধন্যবাদ। আজকের বিশেষ করে বাংলাদেশ সংবিধানের 118-র এক অনুচ্ছেদ এখানে যেটা বলা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানবলী সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনারকে এবং অন্যান্য নির্বাচন কমিশন নিয়োগ প্রদান করিবে। এটি আমাদের সংবিধানের যে স্পিরিট, এখানে কিন্তু আমরা ভুল করছি একটা জিনিস, যে এখানে কিন্তু আইনটা আসছে, এখানে পরিষ্কারভাবে আইনটির নাম বলা হচ্ছে যে এই আইন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের আইন, এটা কিন্তু নির্বাচন কমিশন আইন নয়। কিন্তু আমি আমি যেটুকু বুঝি এখানে, যদিও জনাব স্বাধীন মালিক উনি যথেষ্ট স্বাধীন মানে আমাদের আইন বিশেষজ্ঞ, সিনিয়র সুপ্রিম কোর্টের লয়ার এবং ব্যারিস্টার পাটোয়ারি মাননীয় সংসদ, এবং সেও আইন অঙ্গনেরই লোক, আমার যেটুকু ক্ষুদ্র জ্ঞান মেধা আল্লাপাক দিয়েছে, আমি মনে করি যে অত্যন্ত স্পষ্টভাবে 118 অনুচ্ছেদে যেটা বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের জন্য একটা আইন থাকবে, তার মধ্যে আপনার নির্বাচন কমিশনের একটা পার্ট থাকবে, বিধি থাকবে যে সেখানে কীভাবে নির্বাচন কমিশনের নিয়োগ দেওয়া হবে। এক দুই নম্বর হচ্ছে যে আমি এখানে জনাব স্বাধীন মালিক এখানে উনি আছেন উপস্থিত, এখানে ব্যারিস্টার পাটোয়ারি আছে, আমাদের সংবিধানের 48(3)-এ অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে যে এখানে বলা আছে এই সংবিধানের 56(3) অনুচ্ছেদের 3 দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও 95 অনুচ্ছেদের 1 দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ ক্ষেত্র ব্যতীত প্রাপ্ত প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন, এবং রাষ্ট্রপতি কর্তৃক যে দুজন ব্যক্তি বিশিষ্ট নাগরিক মনোনীত দিবেন এই দুজনও কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে নিয়োজিত হইবে, সংবিধান বলছে। সুতরাং এই যে 6 জন সদস্য বিশিষ্ট যে অনুসন্ধান কমিটি, আমি যদি মানে মানে সঠিক বলে থাকি, এই 6 জনই কিন্তু প্রধানমন্ত্রী কর্তৃক নিয়োজিত ব্যক্তি। সুতরাং নিয়োগের উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্যে যেটা বলা হচ্ছে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা। সুতরাং আপনি এইখানে যে যাহা লাউ তাহাই কধু, এখানে এইটা অ্যাকচুয়ালি সংবিধানে যেটা ছিল প্রয়োজন ছিল না, এত কিছু প্রয়োজন ছিল না, এই কারণেই বলবো যে এত কিছু প্রয়োজন ছিল না, তার কারণ সংবিধান তো বলেই দিয়েছে যে প্রধানমন্ত্রীর পরামর্শ করবে। এই সব ব্যক্তিরা প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরিকে যে নাম দিবেন, আমি তার উদাহরণ দিয়ে বলবো, দেখেন সাংবিধানিক দায়িত্বে ছিলেন আমাদের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, 16তম সংশোধনী উনি সেটা আমাদের সুপ্রিম কোর্টে নাই করার জন্যে তার কি পরিণতি হয়েছে সেটা আমরা সবাই জানি। আমি এই প্রসঙ্গে আসবো, কিন্তু একটু স্বাধীন মালিক স্যারের কাছে যাই। স্বাধীন মালিক স্যার, আপনি শুনছিলেন হারুন রশিদ এবং ব্যারিস্টার পাটোয়ারির কথা, কিন্তু সেই জায়গায় একটু জানতে চাই, এত বছর পর যে এসি পুনর্গঠনে আইনটি হচ্ছে সেটিও কিন্তু বলা হচ্ছে স্বচ্ছতার অভাব আছে, নিরপেক্ষতার অভাব আছে, এবং এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যেতে পারে, পরবর্তীতে উচ্চ আদালতে কেউ চ্যালেঞ্জও নিতে পারে, কিন্তু এটি যেমন একটি প্রশ্ন কতখানি এটি সাংঘর্ষিক সেটি যেমন আপনি একটু আপনার জায়গা থেকে বলবেন, এবং তারপরে যেটা ইসি গঠনে স্যার আসলে আইন গঠন হওয়াটাই আইন করে ইসি গঠন করাটা খুব জরুরি, নাকি আগামী দিনে নির্বাচনটা কেমন সরকারের অধীনে হবে, সরকারের সদিচ্ছা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সার নির্ভরতা এবং নিয়ন্ত্রণটা কিভাবে হবে সেটি জরুরি। ওইটা সরকারের ভূমিকা কি হবে নির্বাচনের সময় সেটা তো অবশ্যই আছে, কিন্তু তার আগে যদি একটা মানে স্বচ্ছ প্রক্রিয়া একটা মানে একটা সবার কাছে গ্রহণযোগ্য মেরুদণ্ড সহ একটা যদি নির্বাচন কমিশন হতো, তাহলে ওই নির্বাচন তারা হয়তো একটু মানে প্রত্যাশা ছিল যে নির্বাচন তারা সীমাবদ্ধতা সরকার হ্যাঁ সরকারের সমর্থন ছাড়া হবে না, কিন্তু ওই কমিশনই যদি গলদ হয়
তাহলে তো তাদের কাজ তো গলত থাকবে। তার মানে স্যার এই আইন দ্বারা মেরুদণ্ডওয়ালা ইসি পুনর্গঠন তো হচ্ছে না, এটাই তো? হ্যাঁ সেটাই হচ্ছে না, কারণ হারুনুর রশিদ স্যার যথার্থ বলেছেন যে ছয়জন এই অনুসন্ধান কমিটিতে এরা পক্ষান্তরে সরকারেরই লোক, অতএব তাদের দ্বারা। ওই জন্যই আমরা, উনি যেটা ঠিক বলেছেন যে ওই জন্যই আমরা চেয়েছিলাম যে সংসদে তিনটা সংসদীয় দলের তিনজন যদি এমপি থাকে, আওয়ামী লীগের এমপির ব্যাপারে প্রধানমন্ত্রীর একটা ভূমিকা অবশ্যই থাকবে, কিন্তু বিএনপি কোন এমপিকে মনোনয়ন দিবে, জাতীয় পার্টি কোন এমপিকে মনোনয়ন দিবে, এটার ব্যাপারে তো আওয়ামী লীগের বা সরকারের কোনো ভূমিকা থাকবে না। আমরা ঐক্যভাবে চেয়েছিলাম যে ওইটাই একটা ফর্মুলা, এমন ফর্মুলা হোক যেখানে সরকারের বাইরেরও ব্যক্তিরা এই অনুসন্ধান কমিটিতে থাকতে পারে, তো সেটাই তো হলো না। অতএব এটা মানে অবশ্যই এই যাদের সমন্বয়ে অনুসন্ধান কমিটি হচ্ছে তারা অনুসন্ধান করে কাদের পাবেন সেটা এখন থেকেই তো বলা, মানে অনেকটা বলে দেওয়া যায়। জনাব পাটোয়ারি, এই সব বিতর্ক এড়াবার কি কোনো উপায় ছিল, সুযোগটা ছিল কি? অবশ্যই সুযোগ ছিল। আপনি দেখুন, যদি সরকারের আমি ব্রুট পারপাসও চিন্তা করি, ছয়জন সরকার আর দুইজন থাকতো বিরোধী দল থেকে, সেখানে সরকার তো অনেকটা ইনফ্লুয়েন্স এমনিতেও করতে পারতো, কিন্তু আমরা বিরোধী দলরা মনে করতাম যে আমাদের অংশগ্রহণটা সার্চ কমিটিতে আছে। হারুন ভাই একটা পার্টিনেন্ট কোশ্চেন এখানে রেজ করছেন, যেটা আমি কালকে কমিটিতে প্রায় 15 মিনিট ট্রেনে কথা বলেছি, আর্টিকেল 48 থাকা অবস্থায় এই আইনটা আদৌ পাশ করা উচিত হচ্ছে কিনা। আর্টিকেল 48 অনুযায়ী মাননীয় মহামান্য রাষ্ট্রপতি কোনো অবস্থাতেই দুইটা কাজ ছাড়া সমস্ত কাজ উনি বাধ্য মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজে করতে। এখন মহামান্য রাষ্ট্রপতি দুজনকে এখানে দিবেন, সিভিল সোসাইটি থেকে বা সুধী সমাজ থেকে, এটা তো অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর রেকমেন্ডেশনই আসছেন, অর্থাৎ এক্সিকিউটিভ অ্যান্ড পলিটিক্যাল এক্সিকিউটিভ থেকে আসছেন। দেন আরেকটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আছে, এই কমিটি কি করবে? একটা প্যানেল করে দেবে, যদি 5 জন থাকে ইলেকশন কমিশন 10 জনের প্যানেল করে দেবে। প্যানেলটা পাঠাবে কোথায়? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরে কি হবে? রাষ্ট্রপতির কাছে পাঠালে আবার আর্টিকেল 48 অনুযায়ী ওনাকে আবার প্রাইম মিনিস্টারের কাছে পাঠাতে হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা টিকচিহ্ন দিয়ে দিবেন উনি বাধ্য ওই টিকচিহ্ন লোককেই উনি ইলেকশন কমিশনার করতে। এর বাইরে এই ইসি গঠনে যে আইনটা এতদিন পর হচ্ছে, লাভের লাভ কি হলো? লাভের লাভের মধ্যে এই ফ্লসটা রেখে দিয়েছেন। আমার ব্যক্তিগত অভিমত অ্যাজ এ লয়ার আমি বলবো, যদিও আমি খুব জুনিয়র লয়ার, এর সাথে আর্টিকেল 48টা অ্যামেন্ডমেন্ট করে বলা উচিত ছিল, ওই তিনটির সাথে আর্টিকেল 118 সংক্রান্ত ক্ষমতাও মহামান্য রাষ্ট্রপতি। এত চুলচেরা বিশ্লেষণ করে যে আইনটা করা হচ্ছে, বিলটি পাশ হওয়ার কালকে উত্থাপন হবে, সেটা আসলে শেষমেশ কি এসে দাঁড়ালো? শেষমেশ যেটা হচ্ছে, আপনারাও জানতে পারেন, আমার ব্যক্তিগত অভিমত, যদিও আমি খুব জুনিয়র আইনজীবী, আমার স্বাধীন মালিক স্যার সংবিধান নিয়ে ভালো কথা বলতে পারবেন, আমার বিশ্বাস এই আইনটার জন্য সাংবিধানিক লয়ার, কনস্টিটিউশনাল লয়ার দেশের যারা আছে তাদের সাথে কনসাল্ট করা হয়নি, এবং তার সাথে কনসাল্ট করলে আমার বিশ্বাস তারা এই পরামর্শটাই দিতেন যে আর্টিকেল 118 কে আবার অ্যামেন্ডমেন্ট করা হোক। তাহলে সেক্ষেত্রে সাবেক বিরোধী দল যেটা বলছে যে তড়িঘড়ি করে এই আইনটা করা হচ্ছে কিংবা করা হলো বলেই এ ধরনের অসঙ্গতিগুলো আছে, সেটা কি আপনি মনে করছেন যে আইনটা কি খুব তড়িঘড়ি করে করা হচ্ছে? আরো কথা বলা দরকার ছিল। আইনটি অবশ্যই তড়িঘড়ি করে হচ্ছে, বাট আমরা দেখেছি সরকার যদি অনেক লম্বা সময় নিয়েও আইন করে তাহলেও সরকার যা চায় তাই করে, তবে হ্যাঁ আলোচনার বিকল্প নেই। কালকে কিন্তু কমিটির স্টেজে আলোচনা করে আমরা 2 বছরের সাজাপ্রাপ্ত কমিশনার হতে পারবে না, এটা কিন্তু আমরা বাতিল করে দিয়েছি, এবং সবাই মিলে সর্বসম্মতি করবে, এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট। যেটা হারুন সাহেব বলছে সাংঘর্ষিক জায়গাগুলো, সেগুলো কেন কালকে তাহলে উত্থাপন করেনি? সেখানে সরকার কিছু কিছু জায়গায় রিজিডিটি অনুভব করছে, যেমন আর্টিকেল সেকশন 9 হেফাজত ক্লজ, এটা কোনো প্রয়োজন নেই কিন্তু সরকার রাখতে যাচ্ছে, মাননীয় মন্ত্রী মহোদয় রাখতে যাচ্ছেন। দেন আমি যেটা বলছিলাম আর্টিকেল 48 এর সাথে কিভাবে রিলেট করবেন, এটাও সরকার রাখতে যাচ্ছে। এই যে অসঙ্গতিগুলো তুলে ধরা হলো, যেটা সেটাতে যে আগামীতে হাইকোর্টে রিট হতে পারে, চ্যালেঞ্জ করতে পারে, সেটা কি আপনারা আপনাদের জায়গা থেকে বলেছিলেন, সরকার কি বুঝেছে? যেহেতু অসাংবিধানিক হলে তো চ্যালেঞ্জ হতেই পারে, হয়তো সরকারও চাচ্ছে এটা চ্যালেঞ্জ হয়ে থাকুক যে আইনটা করা হলো, আইনটা স্টে, সরকার তখন আগের প্রক্রিয়ায় আবার সব চালায়। তার মানে এটা একটা কৌশল, রাজনীতির কৌশল হতে পারে। আসলে রাজনীতির ভাষা বোঝা ভীষণ কঠিন, আপনাদের ভাষা বোঝা আমাদের পক্ষে সম্ভব না, আপনারা কখন কোনটা কি করে যে রাজনীতি। কিন্তু তাহলে আমি একটু প্রসঙ্গ বদল করি, একটু চলে যেতে চাই যে নিশ্চয়ই আপনি কি আইন নিয়ে হারুন সাহেব আর কোনো কথা বলবেন? আমার মনে হয় সব কথা বলা হয়েছে আইনটা নিয়ে, ব্যাপক আলোচনা হচ্ছে, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে যেতে পারেন, এটা নিয়ে খুব বেশি আসলে এই বিষয়টা নিয়ে, যেটা একটা মূল বিষয় যেটা স্বাধীন মালিক সাহেব বলেছেন, আসলে নির্বাচন কমিশন নিয়ে কিন্তু এখন রাজনৈতিক দলসমূহের কোনো আগ্রহ উৎসাহ নাই। তার কারণ বিগত 2 যে নির্বাচন কমিশন গঠন মানে দায়িত্ব পালন করেছে, তারা এদেশের রাজনৈতিক দলসমূহের বা ভোটারদের কোনো আস্থা বিশ্বাস অর্জন করতে পারেনি, কারণ একটি যে ক্ষমতাসীন দলের অধীনে এরা কাজ করেছে। সুতরাং অবশ্যই যদি স্বচ্ছতা নিরপেক্ষতা জবাবদিহিতা নিশ্চিত করতে হয়, তাহলে আপনার নির্বাচনকালীন সময়ের একটা নিরপেক্ষ সরকারের রূপরেখা নিয়ে ভাবতে হবে,
এছাড়া অন্য কোনো বিকল্পতে আপনারা বারবারই আপনাদের জায়গা থেকে ফোরাম থেকে বলছেন সমাধান কিন্তু হবে না। আপনারা কিন্তু আপনাদের আজও মহাসচিব জানিয়ে দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে তার আপনারা আগামী দিনে নির্বাচনে যাবেন না। সুতরাং ইসি কোন আইন দিয়ে গঠিত হচ্ছে, সেখানে শূন্যতা রেখে পাক রেখে তৈরি হচ্ছে কিনা, আমাদের খুব একটা আগ্রহ নাই, আগ্রহ জায়গা নেই, কিন্তু তারপরে আপনারা আবার এটাকে সমালোচনাও করছেন। সমালোচনা করতে হবে, আইন যেহেতু তৈরি হচ্ছে পার্লামেন্টে আছে, সুতরাং সমালোচনা করতেই হবে, করতে হবে, কিন্তু আগামী কনসার্ন হচ্ছে কোন প্রক্রিয়ায় ভর্তি হবে জাতীয় সংসদ নির্বাচন। একটু লবিস্ট নিয়ে কথা বলি, লবিস্ট বলি কিংবা বিদেশে পিয়ার নিয়োগ বলি, কেন এবং কিসের স্বার্থে এই যে নিষেধাজ্ঞা একের পর আসছে এবং লবিস্ট এবং পিয়ারের পার্থক্য আসলে আমরা বুঝতে পারছি না। দেশের মানুষের সাথে ভালোবাসার লবিস্ট নিয়োগ করতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভালোবাসার লবিস্ট নিয়োগ করা দরকার। দেশের বিরুদ্ধে বা দেশের পক্ষে লবিস্ট নিয়োগ করে দেশের কোনো উপকার হবে না, এটা দুই দলের জন্যই আমার ব্যক্তিগত অভিমত। দেন এখন আসেন আমেরিকান স্যাংশন যেটুকু আসছে, এটুকুতে বিরোধী দল বা বিএনপি জামাতের অতি উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। পৃথিবীর কোনো দেশে আমেরিকান স্যাংশন, আমেরিকান ইন্টারভেনশন দিয়ে ডেমোক্রেসি ফিরে আসছে এমন একটা নজির আপনি দেখাতে পারবেন না। সে দেশ তছনছ হয়ে গেছে, ভেনেজুয়েলা হয়ে গেছে এবং ইরাক হয়ে গেছে, আফগানিস্তান হয়ে গেছে। মিস্টার পাটওয়ারি, এই যে লবিস্ট নিয়োগ বলি কিংবা আন্তর্জাতিক এনজিও গুলোর যে নিষেধাজ্ঞা বলি এবং উঠে পড়ে লাগা বলি কিংবা সবকিছুর মধ্যে এটাকে আপনি কি বলবো যে আমরা একটা ভূ রাজনীতি কিংবা ষড়যন্ত্র কি আছে এখানে? একটা তো হচ্ছে যে অভিযোগগুলো আসছে, গুম ক্রসফায়ার, এগুলো তো হয়েছে, এগুলো তো সরকার ডিনাই করতে পারবে না। সরকার যে বলছে আমরা রিপোর্ট প্রত্যাখ্যান করলাম, সরকারকে যখন দেয়া হবে এই লোকটা কোথায়, এই লোকটা বেঁচে আছে কিনা, এই লোকটা ক্রস ফায়ারে মারা গেছে কিনা, সরকার জবাব দিতে পারবে না। সো প্রত্যাখ্যান যেটা করছে মেয়ারলি প্রত্যাখ্যান, তবে অবশ্যই ভূ রাজনীতি আছে। নতুন এটা আমি শেষ করে দিচ্ছি, নতুন একটা কোল্ড ওয়ার তো শুরু হয়েছে, চায়না এবং আমেরিকার কোল্ড ওয়ার এবং ইন্ডিয়া এবং চায়না রিজনাল কোল্ড ওয়ার। এই কোল্ড ওয়ারে বাংলাদেশকে একটা অবস্থান নিতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এখন বাংলাদেশ দেশের স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে এবং সেক্ষেত্রে দেশে যদি আভ্যন্তরীণ ঐক্যমত না থাকে, খোলামেলা কথা, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যদি জাতীয় স্বার্থে একমত না হয়, তাহলে এদেশের জন্য সামনে বিপর্যয় আছে এবং আমাদেরকে একমত হতে হবে। ভোট, কয়টা আসন, কে সরকার গঠন, এগুলোর বাইরেও একটা সরকার আছে, এগুলোর বাইরেও একটা জাতীয় স্বার্থ আছে, সেখানে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে একসুরে কথা বলতে হবে। আজকে স্যাংশনে অনেকেই খুশি হচ্ছে, এটা তো হওয়া উচিত না। এক সুরে কথা বলতে হবে, কিন্তু আপনারা সবসময় বাইরের প্রভু দিয়েই রাজনৈতিক দলগুলো মনে করে রাজনীতিতে ডেমোক্রেসি ফিরিয়ে আনবে, ক্ষমতার পারাবদরে তারা চেয়ার দখল করবে এবং আপনারা আমেরিকার নিষেধাজ্ঞাতে বিএনপি বেশ খুশি হচ্ছে এবং আওয়ামী লীগ বলছে আমরা একটু পিয়ার নিয়োগ করব না। এখন বিদেশি লবিস্ট নিয়োগকে নিয়ে কিন্তু পার্লামেন্টের রাষ্ট্রপতির ভাষণের উপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে অসত্য তথ্য ভাষণ দিয়েছে বিএনপিকে দোষারোপ করে, আমি কিন্তু তার পরেই গত অধিবেশনের দিন আমি লবিস্ট নিয়োগের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর কাছে সুস্পষ্ট তথ্য দাবি করেছি যে বাংলাদেশে লবিস্ট কালচার কখন থেকে শুরু হয়েছে এবং কারা কারা এখানে লবিস্ট নিয়োগ করেছে, এ বিষয়গুলো আমাদের কার্যপ্রণালী বিধি 300 বিধি অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রীকে বিবৃতি দাবি করেছি। বিষয়টি হচ্ছে আপনাকে ভাবতে হবে যে বাংলাদেশে আজকের রাজনৈতিক অবস্থাটা কী, গণতান্ত্রিক অবস্থাটা কী, এই সমস্ত অবস্থা যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কী, দেশে গুম বিচারবহিত হত্যাকাণ্ডের যে ভয়াবহ একটা সংস্কৃতি তৈরি হয়েছে, বিনা ভোটে সব ক্ষমতায় থাকার যে সংস্কৃতি তৈরি হয়েছে, বাইডেন প্রশাসন যখন আপনার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলো, এই সংস্কৃতিকে ফিরিয়ে দিবে বিদেশিরা, এখানে ফিরিয়ে দেওয়ার ব্যাপার না। তার কারণ আমরা তো সত্যিকার অর্থেই আমাদের যে পরাশক্তিগুলো বা গণতান্ত্রিক বিশ্ব, সেই ক্ষেত্রে 71-এ যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখনও কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী যে আমাদের নিরস্ত্র নিরীহ মানুষের উপর যে গণহত্যা চালিয়েছিল তার ব্যাপারেও কিন্তু আন্তর্জাতিক বিশ্বের সমর্থনের জন্য সেই সময় কিন্তু সারা বিশ্বব্যাপী আমরা ছোটাছুটি বিষয় নিয়ে তো আমরা কোনো আলোচনায় বিলীন করতে পারছি না। কিন্তু হারুন ভাই আলোচনার কথা বলছেন, দেখেন আলোচনা প্রসঙ্গে আসলে এটুকু তো বলতে হয় রাষ্ট্রপতির সাথে যে সংলাপ ছিল আমরা কিন্তু জান নাই, পার্শ্ববর্তী দেশ ভারতে কংগ্রেসের সিট আছে কয়টা, যে কোনো বড় দুর্যোগে কংগ্রেস কিন্তু আসে বিজেপির ডাকে, আলোচনায় বসে, কিন্তু আপনারা তো প্রত্যাখ্যান করেন। আচ্ছা আপনি তো ভালো জানেন যে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং সমস্ত ক্ষমতা তার হাতে কেন্দ্রিত, রাষ্ট্রপতি আওয়ামী লীগের একেবারে উনি জন্মলগ্ন থেকেই সদস্য, তো সুতরাং এখানে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা আছে। তাহলে হারুন ভাই আপনাদের ভরসার জায়গা কি এখন বাইডেন প্রশাসন? এখানে এখানে আপনাকে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী কি যেহেতু ওনারা ক্ষমতায় আছেন, ওনারা কি উদ্যোগটা নিতে হবে জাতীয় সংলাপের আয়োজন করে জাতীয় সংকট থেকে বেরিয়ে আসার জন্য, এই জাতীয় সংলাপের জন্য ওনাকে উদ্যোগ নিতে হবে। তখন যদি আমাদের বিএনপি জায়গা থেকে আমরা সাড়া না দিই বলতে পারে, কিন্তু আজকে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে হবে আজকে বাংলাদেশের যে সংকট, যে ক্ষতের তৈরি হয়েছে, এই ক্ষত দূর করার জন্য তো ওরা কী উদ্যোগ নিতে হবে। 2014 সালে কোনো ভোট হয়নি,
উনি 2014 সালের আগে জাতির উদ্দেশ্যে বলেছিল যে এটা নিয়ম রক্ষা নির্বাচন, 70 শব্দ রাজনৈতিক দলের সাথে আলোচনা করে পুনরায় ভোট করব, করেন নাই। 2018 সালে উনি কথা দিয়েছিল যে আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করছি, হয়নি। তো সুতরাং এই যে ক্ষত সৃষ্টি হয়েছে, এখানে আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার ক্ষেত্র আমাকে তৈরি করতে হবে। আমরা আজকে প্রতিপক্ষ নয়, শত্রুতে পরিণত হয়ে গেছি। বড় শক্তি তো হচ্ছে জনগণ, জনগণকে বাদ দিয়ে আপনাদের অন্য কেউ এনে দিবে এই দেশের গণতন্ত্র? না, সেটা ভিন্ন জিনিস। আমরা যখন বাংলাদেশের এই সংকট থেকে আমরা মুক্তির জন্য আমরা কোনো প্রতিকার পাচ্ছি না, তখন তারা আপনাদের তখন লবিস্ট নিয়োগ করেছে। বাংলাদেশের কিন্তু এইটা আজকে নতুন নয়, 2004-5-6 সালে তৎকালীন সময় আওয়ামী লীগ কিন্তু লবিস্ট নিয়োগ করেছে, যখন তারা বিরোধী দলে ছিল 2005 সালে তখন লবিস্ট নিয়োগ করেছে। তারা কিন্তু আপনারা ঠিক একই অবস্থায় যখন 2006 সালে, তখনও তারা লবিস্ট নিয়োগ করেছে। এখন যে লবিস্ট নিয়োগ করেছে সেটা তারা হালাল করার জন্য, যে বাংলাদেশে কোনো গুম কোনো বিচারবিধ হত্যাকাণ্ড নাই। কিন্তু আজকে তো মায়ের ডাক যেমন নামে যে সংগঠন হয়েছে, যারা গুমের শিকার হয়েছে, বিচারবিধ হত্যাকাণ্ড হয়েছে, এগুলো তো অসত্য নয়। আপনাদের সাথে কনফেস করতে পারতো আপনার সাথে, কিন্তু সরকারের ভাষণটা হচ্ছে ব্র্যান্ডিং করবার জন্য তারা পিআর নিয়োগ করছে, আর আপনারা সরকারের বদনাম করবার জন্য লবিস্ট নিয়োগ করেছে। আমরা তো বলছি যে তথ্য দেন, আমি পার্লামেন্টে তো বলেছি যে কি স্যার, আমি পার্লামেন্টে স্পষ্টভাবে বলেছি যে আপনি সঠিক তথ্য দেন, কখন থেকে কি কারণে কারা পিআর বা এই লবিস্ট নিয়োগ করেছেন। স্বাধীন মালিক স্যার আছেন কি আপনি আমাদের সঙ্গে? জি আছি, আছি স্যার। লবিস্ট এবং পিআর এর জায়গাগুলো আমরা জানতে চাচ্ছিলাম, এবং এই যে ভূ রাজনীতি বলি, ষড়যন্ত্র বলি, সে কারণে দেশের আলটিমেটলি রাজনৈতিক দলগুলো যা করে, দেশের ভাবমূর্তি তো বিদেশের অঙ্গনেই নষ্ট হয়ে যায়, আমাদের দেশের ভাবমূর্তিটা তো। সুতরাং এই যে এখন যে আমেরিকার নিষেধাজ্ঞা, এইসব কি শুধু র্যাবের উপরে, নাকি আপনার কি মনে হয় যে সিরিয়াল অনুযায়ী আরও প্রশাসন কিংবা অন্য আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এই নিষেধাজ্ঞা বাড়বে, এবং এই নিষেধাজ্ঞাগুলোকে সরকার কি মানে খুব শক্ত হাতে হ্যান্ডেল করছে, নাকি এটা বিএনপি কিংবা জাতীয় পার্টিকে বলবার মতো করে প্রতিদিন যেমন তারা কথা বলে এমনভাবেই যাচ্ছেন? না, এখন ধরুন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট এবং তার অবস্থানটা কি, কিছুদিন আগে ডিসেম্বরেই তো যে বিভিন্ন দেশের গণতান্ত্রিক দেশের সম্মেলন হলো 100 দেশের, ওখানে বাংলাদেশ ওই 100 দেশের তালিকায় পড়ে নাই। তারপরে তো আমরা দেখলাম যে এই র্যাবের বর্তমান এবং অতীতের 7 কর্মকর্তার প্রতি নিষেধাজ্ঞা, এবং এই গত সপ্তাহে ধরে যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা 12 জন বা মিলে জাতিসংঘের আন্ডার সেক্রেটারিকে চিঠি লিখেছে বাংলাদেশের র্যাবকে পিস কিপিং ফোর্সে না নেওয়ার জন্য। আমার মনে হয় যে আমাদের যে গণতন্ত্রের যে অভাব, আইনের শাসনের যে অভাব একদিকে, আরেকদিকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, এগুলি আস্তে মানে আস্তে আস্তে দুনিয়ার গণতান্ত্রিক দেশের নজরে আসছে। এখন ওরা নজরে নেওয়া তাদের উচিত কি না, নজরে নিলে আমাদের ভালো হবে কি হবে না, সেটা অন্য প্রশ্ন। স্যার নজরে তো একা আসে না, কেউ এনে দেয়, নজরের সামনে কাউকে নিয়ে আসতে হয়, ছবিটা কাউকে ধরতে হয়, সে ভালো ছবি হোক আর খারাপ ছবি হোক, তার মানে এই ছবিটা তো কেউ তুলে ধরছে বিশ্বের সামনে, সেই তুলে ধরাটা কি সঠিক হচ্ছে, নাকি নিজেদের মধ্যে আলোচনা করে এই সমাধানটা পথ খুঁজে পাওয়া দরকার? শুনেন শুনেন, আমেরিকার রাজনীতি নিয়ে আমরা কোনো বাঙালি গত 100 বছরে কোনো বই লিখেছি? আমেরিকার ভূ রাজনীতি নিয়ে, ওদের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে, আমেরিকায় যে সিনেটের কি ভূমিকা, হাউস অফ কংগ্রেসের কি ভূমিকা, আমরা কি কেউ একটা বই লিখেছি? আমার এই প্রশ্নটা করার উদ্দেশ্য হলো আমেরিকা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। মানে আমি সৌভাগ্য দুর্ভাগ্যবশত বেশ 80 দশকে বেশ কয়েক বছর আমেরিকায় পড়াশোনা করেছি, আর আমি সেই দুর্ভাগ্যজনক বাঙালি যে আমেরিকায় বহুদিন থেকেও দেশে ফিরে এসেছি, ইংল্যান্ডে বহুদিন থেকেও দেশে ফিরে এসেছি, সোভিয়েত ইউনিয়নেও এখন থেকেও দেশে ফিরে এসেছে, যে আমাকে সব ভুল আইন শিখিয়েছে। আমি একটা জাস্ট মানে বোঝার জন্য যে আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রী নাই, এটা আমরা কেউ খেয়াল করি? আমেরিকায় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নাই, বাইডেনের স্বরাষ্ট্রমন্ত্রী নাই, আমি খুব মানে বাইডেনের আইজি পুলিশ নাই, দেশব্যাপী প্রেসিডেন্ট বাইডেনের কোনো পুলিশ বাহিনী নাই। তখন আমরা যদি বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ র্যাব ছাড়া দেশ চালান, আমরা তাহলে তুই কথা বললে তো আমাকে যে কোনো লোকে বলবে তুমি পাগল নাকি, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া একটা সারা দেশব্যাপী পুলিশ, কিন্তু আমেরিকাতে নাই এটা। অতএব আমেরিকা কি জিনিস, ওরা আপনি যেটা বলছিলেন যে কেউ বলে দিয়েছে, আরে আমেরিকা সারাদিন এই যে আমি আপনি এখানে বসে কথা বলছি, এটা নিশ্চয়ই আমেরিকান কোনো ওদের স্যাটেলাইট সিস্টেমে এটা রেকর্ড হচ্ছে,
এটা তো আমেরিকাকে বলে দিতে হবে না, ওরা তো দুনিয়ার প্রতিটা আনাচে কানাচে কি হচ্ছে দেখছে। এখন অনেক কিছু দেখে ওরা ইগনোর করে আমলে আনা, যে কত কিছু আমলে নিব। আরেকটা যে আমরা খালি ভূ রাজনীতি বলি, আমেরিকার কাছ থেকে বাংলাদেশ গত 40 বছরে কি কিনেছে আমাদের বাজারে তাকিয়ে দেখেন। চায়নার আমাদের ব্যাপারে প্রচুর উৎসাহ থাকবে, আমরা সব চাইনিজ জিনিসপত্র কিনছি, কিছুটা জাপানের উৎসাহ থাকবে, ভারতের উৎসাহ থাকবে। আমেরিকার থেকে আমরা এখন কিছু কেনার কোনো আমাদের সামর্থ্য নাই। বাধ্য হয়ে আমেরিকার ধমক খেয়ে গত 10 বছরে আমরা 6টা বোয়িং প্লেন কিনেছি। এটা যে আপনার প্রশ্নে আসছি, এক হলো যে আমরা আমেরিকান রাজনীতি অর্থনীতি আমরা বুঝি না, ওই জন্য আমাদের কতগুলি উদ্ভট ধারণা জন্মেছে, এক। আর দুই হলো না, আমেরিকা আমার আপনার বলার জন্য অপেক্ষা করে না, তাদের ওই সামর্থ্য আছে দুনিয়ার প্রতিটি দেশে কোন কানাচে কানাচে কি হচ্ছে সেই খবর তারা নিজেরাই রাখে, অনেক সময় সেই খবর তারা ব্যবহার করে, অনেক সময় ব্যবহার করে না। স্যার, পৃথিবীর আনাচে কানাচে একটা প্রসঙ্গে আপনার কথা সূত্র ধরে বলি, আফগানিস্তান আছে, মিয়ানমার আছে, সিরিয়া আছে, কত দেশ আছে, তাদের ব্যাপারে আমেরিকার এত মাথা ব্যথা নাই। বাংলাদেশের এই ছোট্ট একটা দেশ, এত জনবসতি, গণবসতিপূর্ণ, এটার গণতন্ত্র, গুম, হত্যা নিয়ে আমেরিকা এত কনসার্ন কেন স্যার? বাংলা এটা আমরা মনে করি যে আমেরিকা আমাদের নিয়ে ঘুম নাই। বাংলাদেশের অর্থনীতি যত লম্বা কথাই বলি, বাংলাদেশে প্রতি বছর 3,500 নতুন গাড়ি বিক্রি হয়, 25,000 রিকন্ডিশন গাড়ি, আর 3,000-4,000 নতুন গাড়ি বিক্রি হয়। এটা আমেরিকার একটা গ্রামে বিক্রি হয় প্রতি বছর। যে আমরা মনে করি যে আমাদের নিয়ে আমেরিকার ঘুম হচ্ছে না, এটা বললাম তো আমেরিকার সম্পর্কে আমাদের কোনো কোনো ধারণাই নাই। আর হ্যাঁ, আফগানিস্তান নিয়ে তারা কথা বলছে, তারা দেখেন একটা দেশ আপনি অন্যভাবে দেখেন, মানে কোন দেশ নিয়ে তারা নাক গলাচ্ছে না। এখানে অবশ্যই নাক গলাতে অনেক সময় ফলই দেশের জন্য ভালো হচ্ছে না, আমেরিকা নিজের স্বার্থে নাক গলায়, এগুলি সবই আছে। তাহলে আমি একটা পরিষ্কার কথা জানতে চাই, এই যে আমেরিকার যে মাথা ব্যথা বাংলাদেশ নিয়ে, সেটা কি আসলে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, নাকি তাদের কোনো ব্যবসায়িক উদ্দেশ্য আছে সেটার জন্য, কোনটা? আমেরিকার সাথে আমাদের কোনো ব্যবসা নাই, আমি তাকে কি বললাম, আমরা আশেপাশে তাকিয়ে দেখেন তো মানবাধিকার লুট হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আমেরিকার এত কনসার্ন? এর চেয়ে মানবাধিকার তো প্রতিদিন শেষই হয়ে গেছে কত পৃথিবীর কত জায়গায়। না না, এখন আমেরিকাকে আপনি যদি দুনিয়ার দেশটা দেশ ঠিক করার দায়িত্ব দেন, আমরা কতগুলি ধারণা, আজকেই বিবিসির খবরে ছিল যে কয়েকদিন ধরে যেন খেয়াল পুষ্টি করেছিল যে বরিস জনসনের 10 ডাউনিং স্ট্রিটে করোনা রেস্ট্রিকশনের সময় কিছু পার্টি হয়েছে, লোকজন একসাথে খাওয়া দাওয়া করেছে। আজকে মানে লন্ডনের ডিএমসি মেট্রোপলিটন পুলিশ আজকে তারা বলেছে যে প্রাইম মিনিস্টারের বাসায় আইন ভঙ্গ করে কোনো পার্টি হয়েছে কিনা তারা তদন্ত শুরু করেছে আজকে। আমাদের প্রধানমন্ত্রীর বাসায় কোনো কিছু আইন ভঙ্গ হচ্ছে কিনা, বঙ্গভবনে আইন ভঙ্গ হচ্ছে কিনা, এগুলি কি আমরা মানে দুঃস্বপ্নে স্বপ্নেও চিন্তা করতে পারি? আমি যেটা বলছি যে ওদের আমি ওদের ডিফেন্ড করছি না, ওদের কেন মাথা ব্যথা হয়েছে সেটা আমরা আমাদের লজিক দিয়ে বুঝবো না, ওদের কতগুলি আলাদা লজিক আছে সেটা বুঝতে হবে, সেই লজিক সম্পর্কে আমাদের ধারণা নাই। কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যাপারে আমেরিকার কোনো ইন্টারেস্ট নাই। বিকজ আশেপাশে তাকিয়ে দেখেন ঢাকা শহরে আমেরিকান একটা কোন সামগ্রী আপনাকে চোখে পড়ছে? আমাদের ইকোনমিক নিয়ে অহংকার করার কিছু নেই, আমাদের থেকে মহারাষ্ট্রের অর্থনীতি ডাবল, মহারাষ্ট্রের প্রাদেশিক মানে অর্থনীতি। দেন আসেন আমেরিকা বাংলাদেশ নিয়ে কনসার্ন কিনা। দেখুন, 71 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হলো, ইনিশিয়াল আমেরিকান মেসেজ ছিল বাংলাদেশে একটা কমিউনিস্ট রেভলিউশন হচ্ছে, এটাকে সাপোর্ট দেওয়া যাবে না, তারা সেই কারণেই সাপোর্ট দেয়নি ইনিশিয়ালি। দেন যখন পার্টিশন হলো এখানে, আমি একদম ডাটা থেকে বলছি, ওয়ান অফ দ্য রিজন পার্টিশন হলো বিকজ নেহরু ওয়াজ প্রো রাশিয়া, এবং আমেরিকা চাচ্ছিল যে এন্টার ইন্ডিয়া যেন প্রো রাশিয়া না হয়, সো এটাকে ডিভাইড করো, পাকিস্তান ক্রিয়েট করো, একটা অংশ আমেরিকার একটা অংশ রাশিয়ান ব্লক। নাও বাংলাদেশ যেন অ্যাবসলিউট চাইনার প্রভাব বলায় না থাকে, এই এক্সাম্পলটা ক্রিয়েট করার প্রয়োজন মনে হতে পারে আমেরিকার, যে সারা পৃথিবীতে তারা এক্সাম্পল ক্রিয়েট করে, তারা এক্সাম্পলই ক্রিয়েট করে। যদি কোল্ড ওয়ার হলো, আমেরিকা রাশিয়া তো একটা গুলিও তাদের নিজেদের ভূখণ্ডে করেনি, পৃথিবীর বিভিন্ন জায়গায় করেছে, করে দেখিয়েছে যে আমার শক্তি আছে। কিউবান ক্রাইসিস, মিসাইল ক্রাইসিস হয়েছে, দেখিয়েছে যে আমি মিসাইল ঠেকাতে পারি। তো সেরকম একটা এক্সাম্পল তৈরি করার চেষ্টা করতে পারে,
ডেমোক্রেসি নিয়ে তারা খুব কনসার্ন এতটা আমার মনে হয় না, বাট তাদের এক্সাম্পল ক্রিয়েট করার প্রয়োজন আছে, বিকজ তারা সুপার পাওয়ার। এবং সেখানে আমি খুব দুঃখের সাথে বলবো, বাংলাদেশ একটা অধিকৃত হিসেবে ব্যবহার হতে যাচ্ছে এবং সরকার সে বিষয়ে কিছুই করতে পারছে না। আরো একটা বলি, আমেরিকা মানে এই বিষয়টা কি সরকারকে চাপে রাখবে কিংবা চাপে ফেলে দিয়েছে? অবশ্যই চাপে রাখা, যদি সরকার সেন্সিবল হয়, রিজনেবল হয়, তাহলে সরকারকে চাপে থাকতেই হবে। এই সরকারের এই চাপে রাখা থেকে কি বিএনপি কোনো কিছু ফায়দা হাসিল করতে পারবে? আমার যেটা মনে হয়, গণতন্ত্রের দরজা যতটুকু বন্ধ ছিল কিছু অংশ সামনে খুলতে বাধ্য, কিন্তু বিএনপি যদি আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড করে তাহলে বিএনপি এটা সুফল নিতে পারবে না। এটা বিএনপির জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না, সরকারের জন্য ভালো হবে না। কিন্তু বিএনপি ভালো না হলে সেই লাভের অংশটা তো আপনাদের যাবে জাতীয় পার্টি? নট অলওয়েজ, কারণ যখন গ্রামে আগুন লাগবে সববার গাই তো পীরের বাড়িও তো পুড়ে যাবে। সো আমরা চাই ইনক্লুসিভনেস থাকুক রাজনীতি, একতরফা কোনো কিছু বেনিফিট আমরা চাই না। জি, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে হারুন ভাই, এত আনন্দিত হওয়ার কিছু নেই, যেটা হচ্ছে নিজেদের সমস্যার সমাধান নিজেদেরকেই করতে হবে, যতই মার্কিন নিষেধাজ্ঞা থাকুক না কেন, তবে সরকার চাপে আছে। আরও চাপ কি আসবে? সরকার তো চাপে আছে, আমরা প্রতিনিয়ত দেখছি, আজকেও আসার সময় অনলাইনে দেখলাম যে ইউরোপীয় ইউনিয়নও চিঠি দিয়েছে এই মানবাধিকার সংগঠনগুলো, যে সেখানে তাদের উপর যেন ইউরোপীয় ইউনিয়ন থেকেও বাংলাদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আসলে বিষয়টা হচ্ছে সরকারদের বোধোদয় হচ্ছে কি না, যে সরকার গত 10-12 বছর যাবৎ বাংলাদেশে গণতন্ত্রের সূচক বলেন, মানবাধিকারের সূচক বলেন, গুম, হত্যা, বিচারবহির্ভূত এই সব ক্ষেত্রে, সুশাসন, আইনের শাসনের ক্ষেত্রে সাংঘাতিকভাবে আমরা পিছিয়ে পড়েছি, সাংঘাতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই জায়গাগুলো সরকার যদি বোধোদয় করে তাহলে সরকারের সময় আছে যে সরকার এই জায়গাগুলোকে রিপেয়ার করার জন্যে সরকারের সেই জায়গায় যাওয়ার মতো উদ্যোগ এবং প্রচেষ্টা নিতে হবে। এখানে বিরোধী দল, এখানে বিএনপির কি লাভ হবে না ক্ষতি হবে সেটা নয়, আমরা দেশের স্বার্থে আমরা চাই যে বাংলাদেশে সুশাসন ফিরে আসুক, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়েই সরকার গঠিত হোক, এটি আমরা চাই। এটি চাওয়ার ক্ষেত্রে সেখানে যদি আওয়ামী লীগই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারে যায় তাতে কোনো আপত্তি থাকবে না, কিন্তু আজকে প্রহসনের নির্বাচন যেন না হয়, দেশে আদালতগুলোতে যেন বিচারের নামে প্রহসন না হয়, দেশে আইন প্রক্রিয়া সংস্থাগুলো গায়েবী মামলা দিয়ে যেন সাধারণ মানুষকে হয়রানি না করে, এই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি এটি হবে আমাদের বিএনপির জন্যে সবচাইতে বড় অর্জন। আমি এখানে মনে করি যে এইটির জন্যই বিএনপি আজকে গত 12 বছর যাবৎ লড়াই করছে, 12 বছর যাবৎ সংগ্রাম করছে যে অন্তত পক্ষে এই জায়গাটা ফিরে আসুক। এখানে বিএনপির উপর সরকারের দোষারোপ করার কেছে, আমরা তো ক্ষমতায় নাই, কিন্তু আজকে দেখা যাচ্ছে সরকারের মন্ত্রী, সরকারের শীর্ষ ব্যক্তিরা বিএনপিকে দোষারোপ করছে, বিএনপি লবিস্ট নিয়োগ করে সরকারের ক্ষতি করছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই যে কিছুদিন আগে আল জাজিরায় একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, অল দ্য প্রাইম মিনিস্টার, আপনি নিশ্চয়ই মনে আছে, সে সময় কিন্তু যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল সেই রিপোর্টটি যথার্থটা আছে কিনা, সঠিক আছে কিনা সেই দিকে কিন্তু সরকার যায়নি। সরকারের বিভিন্ন অঙ্গ থেকে প্রোটেস্ট করা হয়েছিল যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, কিন্তু আল জাজিরার মধ্যে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছিল, যে ত্রুটিগুলোর কথা বলা হয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু সরকার এখনো পর্যন্ত নিষ্পত্তি করেনি। তখন বড় বড় বিবৃতি দিয়েছে, বড় বড় কথা বলেছে, সেখানে দেখা হচ্ছে যে এটা আপনাদের একটা ব্যাপার ছিল, জামাত বিএনপি মিলে এই জায়গাটা করেছে, কিন্তু সরকারের অসঙ্গতির বিরুদ্ধে তারা একটা কনফেস করেনি। সরকারের জায়গা থেকে কিন্তু আল জাজিরার বিরুদ্ধে তখন বলেছে মামলা করব, এটা অসত্য রিপোর্ট, অসত্য প্রতিবেদন, ওইটুকুই শেষ। এরপরে কিন্তু আমরা মামলা হয়েছে কিনা, কি তার আল জাজিরার রিপোর্টের বিরুদ্ধে, আল জাজিরার বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে আমরা কিচ্ছু জানি না। আমি একটু, জি, আমি আপনার কথা একদম পরিষ্কার বুঝতে পেরেছি ব্যারিস্টার প্রবীণ পাটোয়ারি, আমি আপনাকে দিয়ে অনুষ্ঠানটা শেষ করব। আর যদি বারবার ওই নিষেধাজ্ঞা জায়গাতে আসি তাহলে কেন জানতে হয় বারবার টার্গেট কেন র‍্যাব? যেহেতু বিএনপি কিন্তু বহুদিন ধরে যাদের একটাই অভিযোগ আছে, এদেশে গণতন্ত্র যদি লুট করে থাকে, হরণ করে থাকে, কারোর ক্যাডার নির্দিষ্ট একটা বাহিনী হিসাবে কাজ করে, সেটা হচ্ছে আরেকটি বাহিনী, পুলিশ কিংবা প্রশাসন কাজ করেছে, তাহলে সেই দেখ ব্যাপারে নিষেধাজ্ঞা না এসে র‍্যাব কেন টার্গেট হয়ে যায়? না, র‍্যাব টার্গেট হয়েছে বিকজ র‍্যাব ভিজিবল ছিল, দৃশ্যমান ছিল। র‍্যাবের ব্যাপারে আমি দুটি কথা বলব, সন্ত্রাস দমনে র‍্যাবের অসাধারণ ভূমিকা আছে টেরোরিজমের ক্ষেত্রে, আবার বিরোধী দল দমনেও তার ভূমিকা রেখেছে। এখন বিরোধী দলের ক্ষেত্রে যদি কখনো মিছিলে গুলি করা হয়, গুম করা হয়, এটা তো কোনো রাজনৈতিক কালচার হতে পারে না। ইমপ্লিকেশন যেটা হবে সামনে বিএনপি জামাত, পুলিশ বেশি করেছে, এটা আপনার দৃষ্টিতে র‍্যাব বেশি করেছে? এটা এখন আসলে ফ্যাক্ট ফিগার নিয়ে বলতে পারবো না, তবে দুই সবাই করেছে। এখন সামনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, আমরা জানি না, এবং এখন বর্তমানে যিনি পুলিশের আইজি উনি তো বর্তমান পুলিশের আইজি, র‍্যাবের কার্যকলাপের জন্য আসলেও বর্তমানে তিনি আইজি। এবং আরও একটা কথা বলি, এই স্যাংশনগুলো কিন্তু প্রত্যাহারও কোনো সুযোগ নেই, এগুলো কিন্তু ওয়ান ওয়ে টিকিট, একবার দেওয়া হলে আর কখনোই প্রত্যাহার হবে না। এর আগেও যাদের দেওয়া হয়েছে সাধারণত প্রত্যাহার হবে, কারণ এটা অ্যাক্টের আন্ডারে করা হয়েছে। এখন লবি করা হোক আর যাই করুক, সামনের লবিটি হবে। সরকার তো শুরুর দিকে বলেছিল যে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মোদীকেও কিন্তু ব্ল্যাকলিস্ট করেছিল, কিন্তু তারপরে তো সেটা প্রত্যাহার করে না হয়েছে, ওই অনেক পরে, সেটা বহুদিন পরে, 5 বছর 7 বছর 10 বছর পরে। মোদী যখন অ্যাক্টিভিস্ট ছিল, অর্থাৎ গুজরাটের
মুখ্যমন্ত্রী হওয়ার আগের সময়ের নিষেধাজ্ঞা, সো এটা অনেক দূরের বিষয়, সাম্প্রতিক সময় এটা হওয়ার কোনো সুযোগ নেই। এখন সরকারের লবি করতে হবে যেন ফার্দার স্যাংশন না আসে এবং কারেক্টেড হতে হবে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। বিরোধী দলের সাথে কথা বলতে হবে, সিভিল সোসাইটির সাথে কথা বলতে হবে, অ্যাম্বাসেডারদের সাথে কথা বলতে হবে, তাদের কিছু পজিটিভ কথা সরকারকে নিতে হবে। 13 এবং 18 অ্যাপ্রোচ দিয়ে 23 পর্যন্ত সরকার চলতে পারবে না। যেটা হারুন সাহেব বলছিলেন যে সরকারের বোধোদয় ঘটতে হবে, এটা কি আপনারা মনে করছেন এখন পর্যন্ত বোধোদয় ঘটেছে সরকারের, কিছু টনক নড়েছে? নির্বাচন সংক্রান্ত আইনটি হঠাৎ করে হলো, এটি তো একটি পজিটিভ সাইন যে সরকার আইন করবে না বলেছিল, হঠাৎ করে আইন করছে। কিন্তু সেখানেও তো আবার বিতর্ক আছে, বিতর্কের মধ্যে বিতর্ক থাকবে, তারপরেও একটা আইন তো হচ্ছে। সরকার তো একটা হলো সঠিক পথে হাঁটার দিকে আগাচ্ছে, এখন আমাদের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে সরকারকে পজিটিভ প্রেশার দিয়ে আরও বেশি গণতন্ত্রের দিকে রাখা, ভোটিংয়ের দিকে রাখা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে সংসদীয় পদ্ধতিতে বিচার করা। আমাদের তো এই মানবাধিকার নিয়ে কোনো সংসদীয় কমিটি হয়নি আজ পর্যন্ত, মানবাধিকার কমিশনকে আমরা কখনো অ্যানসারেবল করতে পারিনি, এবং মানবাধিকার কমিশনও আমাদের দন্তহীন বাঘ, এটা সর্বজন স্বীকৃত, আইনেই দন্তহীন বাঘ করে দেওয়া আছে। সেগুলো নিয়ে তো সংসদের অল পার্টি কমিটি করা উচিত, সরকারকে আমরা সে বিষয়গুলো বলবো, সরকার যদি শুনে তাহলে ডেফিনেটলি দীর্ঘমেয়াদী দেশ এবং সরকার ক্রাইসিসের হাত থেকে বাঁচবে। কিন্তু আবার অনেকে প্রশ্ন তুলেছে জনাব পাটোয়ারি, যে এই যে ইন্টারন্যাশনাল যে সংস্থাগুলো আছে, এনজিও যারা নিষেধাজ্ঞার ব্যাপারে কথা বলছে কিংবা মানবাধিকার নিয়ে কথা বলছে, তারা সরাসরি বাইডেন প্রশাসনকে কেন জানিয়েছে? সরকারের সাথে তো তারা কথা বলতে পারত, বাংলাদেশ তারা সরকারকে জানিয়েছে কিন্তু আমলে নেয়নি। আমি আপনাকে ব্যক্তিগতভাবে কনফার্ম করছি, তারা প্রত্যেকেই সরকারকে, আমি এই মেকানিজমগুলো আমি জানি, তারা অসংখ্যবার সরকারকে জানিয়েছে, তারা সরকারের লবিস্টদেরকে জানিয়েছে, সরকারের কাছের লোককে জানিয়েছে, সরকারের সর্বোচ্চ মহলে জানিয়েছে, বিভিন্নভাবে জানিয়ে যখন কোনো ফল হয়নি তখনই তারা বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় জানিয়েছে। সরকার চাইলে অনেক আগেই এই জিনিসগুলো কমাতে পারত, মিটিগেট করতে পারত। হ্যাঁ, আমরা রাজনৈতিক বাস্তবতা বুঝি, কিন্তু সরকার চাইলেই কমাতে পারত। তাহলে এখন সামনে যে পরিস্থিতি এবং বর্তমানের মধ্যে আমরা সকলে দাঁড়িয়ে আছি, সেখানে ভবিষ্যৎটা আসলে কী দেখছেন? ভবিষ্যৎ যদি সরকার আবার ক্ষমতায় আসতে পারে, সেই ক্ষমতা সরকারের হয়তো বা আছে, সেটিও দেশের জন্য ভালো হবে না যদি এভাবেই আসে। আবার বিএনপি যদি নির্বাচন বর্জন করে, বিএনপি যে একরোখা সিদ্ধান্ত, সেটা কি হবে? সেই বিষয়ে সরকারের আলোচনা করতে হবে বিএনপির সাথে, বিএনপির কিছু দাবি মানতে হবে। তাহলে কি বাইডেন প্রশাসনকে দিয়ে দেশের গণতন্ত্র উদ্ধার হবে নাকি জনগণ? জনগণ দিয়ে হবে এবং রাজনৈতিক দলগুলো দিয়ে হবে। যেটা আমি প্রথমেই বললাম, লবিস্ট নিয়োগ করতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি শেষ করে দিচ্ছি, দেখুন 13 বছরে দুই নেত্রী কিন্তু একবার মিটিং করেননি, এক কাপ চা খাননি একসাথে 13 বছরে। তো সে দেশে তো ভবিষ্যৎ আসবেই, বিদেশ থেকে প্রেশার আসবেই, আমরা নিজেরা বসতে পারি না, নিজেরা আলোচনা করতে পারি না, নিজেরা দেশের স্বার্থ নিয়ে আলোচনা করি। কিন্তু সেখানে যদি আলোচনা প্রসঙ্গ আসে, সেখানে তো বলা হয় যে গিয়েছিল কেউ একজন, সন্তান মৃত্যুর পরে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই জায়গাগুলো আসে, ওনাদের কেউ থাকলে ভুল দুই পক্ষেরই আছে। হ্যাঁ, ওনারা বলতে পারতো আজকে আমাকে আলোচনা শেষ করতে হবে, সকলে নিশ্চয় সকলের কথা শেষ করেছেন। প্রিয় দর্শক, যেটা আলোচনা থেকে পেলাম, বহির্বিশ্ব যত কথাই বলুক না কেন, গণতন্ত্রে ফিরতে হলে, ভোটের অধিকার ফিরিয়ে আনতে গেলে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন পেতে হলে অবশ্যই জনগণই শেষ কথা, এবং জনগণ এবং রাজনৈতিক দলগুলোই কিন্তু আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে কিংবা গতিপথ বলে দিবে। সুতরাং বাইডেন প্রশাসন কিংবা আমেরিকা কিংবা আন্তর্জাতিক এনজিওগুলো কী বললো সেটা হয়তো চাপ হতে পারে, কিন্তু সেই চাপকে অতিক্রম করতে পারবে রাজনৈতিক দলগুলো নিজেরা ঐক্যমতের ভিত্তিতে জনগণকে সঙ্গে নিয়ে। আমি সময় ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি, ভীষণ ভালো থাকবেন সকলে, শুভরাত্রি।